রবীন্দ্র ভবনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রোজগার মেলা অনুষ্ঠিত। মেলায় 6 শতাধিক যুবক যুবতীর হাতে তুলে দেওয়া হল নিয়োগপত্র। স্টোররুমে মজুত লক্ষ টাকার ঔষধ, মেয়াদ উত্তীর্ণ, মুখে কুলু পেরেছে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। ঘটনা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। রাজ্যের সংস্কৃতির বিকাশে নয়া দিশা দেখাবে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। উদ্বোধনী ভাষণে অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। সিমলা বিধানসভার জগৎচন্দ্রপাড়ায় সেতুটির ঝুঁকিপূর্ণ অবস্থা, কোনো হেলদোল নেই। সংশ্লিষ্ট প্রশাসনের এলাকায় ক্ষোভ ঘুমাইল।